গত 16 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 21 বছরের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শুরুতে ঘটনাটি ক্লুলেস থাকলেও পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে পরিচয় শনাক্ত করে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করেছে পুলিশ। চাল ব্যবসায়ী সেজে ছদ্মবেশে আসামিকেও ধরেছে পুলিশ। 2 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং হাফিজুর রহমানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 16 জানুয়ারি দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সুজানগর এলাকায় মোতালেব মিয়ার ছেলে, পেশায় একজন খণ্ডকালীন ট্রাক হেল্পার। শীতের এক সকালে ঘুম থেকে উঠা নিয়ে গালাগালের ক্ষোভকে কেন্দ্র করে হেল্পার আকাশকে গলা টিপে হত্যা করে মহাসড়কের পাশে লাশ ফেলে পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক। হত্যাকাণ্ডের পর আকাশের বাবার দায়ের করা মামলার তদন্তকারী অফিসার কখন চালক, কখনো হেল্পার বা ব্যবসায়ী পরিচয় ছদ্মবেশে খুঁজতে থাকেন সেই চালককে। চালকের নাম পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় পাওয়া যায় তার ঠিকানা। চাল ব্যবসায়ী সেজে কাঙ্ক্ষিত সেই চালকের সাথে যোগাযোগ করা হয়। সময় অনুযায়ী 29 জানুয়ারি চাল ব্যবসায়ীর ঠিকানায় চলে আসে ট্রাকসহ চালক। সেখানেই গ্রেপ্তার করা হয় ট্রাক চালক টিপুকে। ট্রাকটিকেও জব্দ করা হয়। 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খুনের কথা স্বীকার করেন টিপু। স্বীকারোক্তিতে টিপু জানান, গত 13 জানুয়ারি রাতে সে ও ভিকটিম আকাশ গাঁজা সেবন করে। তাদের ট্রাকে ছিল পুরাতন বই ও কাগজ যা রাজধানীর মাতোয়ালে পৌঁছে দিতে হবে। কুমিল্লা থেকে রওনা হয়ে শুক্রবার রাতে তারা শিমরাইল স্ট্যান্ডে পৌঁছায়। সেখানে রাত্রিযাপন করে পরদিন 14 জানুয়ারি ভোরে আকাশকে ঘুম থেকে উঠে গাড়িতে থাকা মালামাল আনলোড করার নির্দেশ দেয় টিপু। কিন্তু ঘুম থেকে উঠতে অস্বীকৃতি জানায় আকাশ। টিপু ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করে। প্রতিউত্তরে আকাশও গালি দিলেই টিপু তার গলা চেপে ধরে ট্রাক সিটের ভেতরে হত্যা করে। পরে ট্রাক নিয়ে মাতোয়ালে পণ্য খালাস করে পুনরায় কুমিল্লার দিকে রওনা দেয়। সেখানেই চলার পথে জুম্মার নামাজের পূর্বে মহাসড়কে আকাশের মরদেহ ফেলে পালিয়ে যায়।